এবার জ্যোতিপ্রিয় মল্লিকের দুই পিএ অর্থাৎ আপ্তসহায়কের মধ্যে গণ্ডগোল বেঁধে গেল। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইডির নজরে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস, বুধবারের পর আজকে আবার তলব করা হয়েছে তাকে। সূত্রের খবর, তাকে মন্ত্রীর সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই অভিজিতের বাড়ি থেকেই উদ্ধার হয় মেরুন ডায়েরি, সেখানে প্রচুর লেনদেনের প্রচুর হিসেব রয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, বালুদা নামও লেখা ছিল সেখানে। এমনকি মন্ত্রীর বর্তমান আপ্তসহায়ক অমিত দেও অভিযোগ করেছিলেন রেশন দুর্নীতির বিষয়ে তিনি কিছু জানেন না। যা জানেন সব প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ জানেন, তবে সেই দাবি সম্পূর্ণটাই উড়িয়ে দিয়েছেন অভিজিৎ। গতকাল TV9 বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জ্যোতিপ্রিয়র সঙ্গে 2014 পর্যন্ত কাজ করেছি, 30 বছর ধরে ব্যবসা করেছি, দীঘায় আমার কোনো হোটেল নেই। এরপর সাহ বলেন, যে কেউ আমার নামে অভিযোগ করতেই পারেন, তবে এর তো কোনো প্রমাণ নেই, আগে প্রমাণ করুন তারপর নয় বলবেন, আগে থেকে কিছু বলবেন না। আর যিনি আমার নামে বলছেন তার কি কি আছে সেটা যদি আমি একবার মুখ খুলি ইডির আধিকারিকদের সামনে, তাহলে তার তো অবস্থা খারাপ হয়ে যাবে। এরপরেই আবার অমিত বলেছেন যে বর্তমানে যা যা আছে, যা যা জানি, আমি সব কিছুই ইডিকে জানিয়েছি, আর কে বিপদে পড়বে সেটা কিছুদিনের মধ্যেই জানা যাবে। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে গতকাল মন্ত্রীর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বর্তমান আপ্তসহায়ক অমিত দেকে। তারও আলাদাভাবে বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। রেশন দুর্নীতি মামলার তদন্তে প্রয়োজনীয় সব দিকগুলি খতিয়ে দেখছেন ইডি অফিসাররা। বারবার ডাক পড়েছে মন্ত্রীর অফিসের প্রাক্তন কর্মী থেকে শুরু করে প্রাক্তন আপ্তসহায়কদেরও।